I love you, all my students. आज हम तुम्हारे मैथमेटिक्स क्लास में स्टैंडर्ड बोले तुम्हारे तुम्हारे बोल के पेज आठ करो पेज आठ के चौथ तक के देखो चौथ तक के हम तुम्हारे चौक को तुमने बोली दी थी छह तक के देखो घूम ना ची मास की बच्चे लोगों को चौथ छह देखा ना अंकुर तो आज है बारह बच्चों नौ मास बारह दिन बारह बच्चों नौ मास
আর এটা মাস মাস কে দিন করতে গেলে কত দিন প্রতি 30 দিন 0 কত 0 3 আর 3 24 40 দিন তার সঙ্গে যোগ হবে কত 24 দিন 4 6 2 264 দিন এইটা এখানে ভাগ আছে এখানে তুলে করছি 264 দিন কে আমি কি 12 দিয়ে ভাগ করছি এখানে নিচে বোর্ডে তোমরা দেখতে পারবে না বলে আমি এখানে করাচ্ছি 12 কমা যাবে 12 এর 2 এ 24 তাহলে 26 আছে 2 4 আবার 12 দিয়ে 24 3 তুমি গুণ করে নিতে পারো 12 দিয়ে 24 যা হবে 2 26 তো সূত্র গেল 12 আসছে তাহলে 12 কে 12 2 28 12 দিয়ে 24 4 বছর 5 করতে 12 দিয়ে গুণ করতে হবে 48 মাস তার সঙ্গে 8 মাস যোগ করতে 56 মাস এবারে 12 12 দিয়ে 12 4 48 4 বাদ আছে এখানে 6 8 নামলো এবারে মাস কে 3 করতে গেলে 30 কে গুণ 0 করতে 0 3 আসছে 240 আর ওই 24 যোগ করলে 264 তাকে আবার ভাগ করে দিলাম এরপর দেখো ছটটা চোদ্দ ছোদ্দটাকে ছ কুড়ি বছর নয় মাস 17 দিন কুড়ি বছর নয় মাস 17 দিন তার সঙ্গে যোগ হবে 15 বছর 11 মাস 25 দিন 15 বছর 11 মাস 19 দিন এটা কি হবে যোগ করতে হবে তাহলে যোগ করে দেখো তাহলে 20 বছর 9 মাস 17 দিনের সঙ্গে 15 বছর 11 মাস 25 দিন যোগ 9 7 17 6 হাতে 1 2 1 3 এটা হলো 36 দিন 11 এটা হলো 35 বছর এবার এই এটা 30 এর একটু বেশি আছে আমি 30 বিয়োগ করে করলাম ভাগ করে দেখালে ভাগ 30 36 আছে 30 এর কাছাকাছি যদি 30 বিয়োগ করলে কি 6 ভাগ করতে 6 দিন আর এক যোগ করলে কত 21 মাস এটা 35 বছর আবার দেখো এটা 12 দিয়ে 24 আর 12 দিয়ে মাসকে বছর করতে গেলে তো 12 দিয়ে ভাগ করতে হয় কিন্তু এখানে তো আছে তোমার হচ্ছে 21 তাহলে 12 দিয়ে 24 বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি কি করে শুধু 12 দিয়ে করে দেবো আর না করে বিয়োগ করে শুরু করে যাই আর না হলে রাখ করতে পারো 21 কে 12 ভাগ করা যাচ্ছে 12 কে 12 12 দিয়ে 24 বেশি হয়ে যাচ্ছে 9 মাস তাহলে এটা কি হবে প্রথমে যেরকম সিম্পল যোগ করে সেরকম যোগ করবে কিরকম ন সাত ষোলো ছয় হাতে এক এক দিকে তিন আর এগারো নয় কুড়ি আর কুড়ি পনেরো পঁয়ত্রিশ এইবার দেখো এরকম ভাবে যোগ রাখলে হবে না কি না ছত্রিশ তিরিশ হলে একটু পরে না তিরিশ দিনের বেশি হয়ে গেলে সেটা মাস হয়ে যাবে তিরিশ বাদ দিলাম দিলে ছয় থাকবে এবার এক মাস হিসেবে এখানে কুড়ির সঙ্গে যোগ করে এটা তো মাসের বড় মাসের সঙ্গে যে মাস যোগ করবো একুশ মাস আর এটা বছর দেড় বছর সেরকম থাকবে এর পরের স্টেপে আমি কি করবো এটা তো হয়ে গেল এবার দেখো এটা আছে একুশ মাস কেউ একুশ মাস বাদ দেয় এগারো মাসের পর বারো মাস হলেই সেটা কি হয়ে যায় বছর তাহলে এখান থেকে বারো বাদ দিয়ে দিই কিন্তু এটা চব্বিশের বেশি থাকতো তখন আমরা বারো দিয়ে চব্বিশ চব্বিশ দিয়ে যেত যেহেতু এটা চব্বিশের কম আছে অনেকে ভাগ করে আমি দেখেছি যে একুশকে বারো বাদ যায় একবার যায় তাহলে সেজন্য বারো বছর একুশ থেকে বারো বলে নয় বিয়ে করলে আর এক বছর হিসেবে বছরের পরে এক যোগ হয়ে যাবে তাহলে পঁয়ত্রিশ একবার ছত্রিশ তাহলে ছত্রিশ বছর ন মাস ছ দিন তোমরা এইভাবে অঙ্কগুলো বাড়িতে অভ্যাস করবে আর নাম তারা